নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আগামী 90 দিন লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। শনিদেব প্রচণ্ড খুশি, 6 রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। দেখুন, বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং রেট্রোগ্রেড হয়ে গেছে, অর্থাৎ বকরি হয়ে গেছে। বকরি কথার অর্থ কী? দেখুন, বকরি হওয়া মানে পিছনে যাওয়া। ধরুন আপনি যেতে যেতে 50 টাকার নোট হারিয়ে ফেলেছেন, সেটা আবার ব্যাকে গিয়ে আপনি ঘুরে সেই 50 টাকাটা আপনি তুলে আবার সামনের দিকে অগ্রসর কিন্তু হবেন। এটা হচ্ছে বকরির মানে। অর্থাৎ এই যে শনি রেট্রোগ্রেড হয়েছে, এই 90 দিন শনি কিন্তু কুম্ভ রাশিতে আনন্দক্ষেত্রে রয়েছে। এই আনন্দক্ষেত্রে থেকে শনি 6 রাশির অর্থ বৃষ্টি কিন্তু করাবে এবং শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। শ্রাবণ মাসের শনিবারকে সম্পদ শনিবার কিন্তু বলা হয়। তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি শনিবার আপনারা যদি দেবাদিদেব মহাদেবের মন্দিরে নীলকণ্ঠ ফুল, বেল পাতা, গঙ্গা জল এবং ঘিয়ের প্রদীপ দিতে যদি পারেন এবং ওং নম শিবায়ও আপনি যদি পাঠ করতে পারেন 11 মালা, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। কারণ শনির আরাধ্য দেবতা কে জানেন? দেবাদিদেব মহাদেব। অর্থাৎ আপনার শনির 7.5 চলছে, আপনার সমস্ত প্রজেক্ট ব্লক হয়ে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছেন না, কর্মহীন হয়ে পড়েছেন, অর্থের জায়গা। এককালে আপনি প্রচুর অর্থ, অর্থাৎ কোটি কোটি টাকা আপনি ডিল করেছেন, কিন্তু আজকে আপনার সেই জায়গাটা কিন্তু নেই। অর্থাৎ ঘিয়ের হাড়িতে ঘি নেই, ঘিয়ের গন্ধ রয়েছে। একমাত্র শনি গ্রহ কিন্তু আপনাকে সেই জায়গাটাতে রিকভারি কিন্তু করাতে পারে। শনি হচ্ছে কলিযুগে কর্মফলদাতা কারক। শনি আমাদের জন্মছকে কেমন রয়েছে, আমি একটি কথা বারবার বলি, শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে, আর শনি যে ভাবের উপর দৃষ্টি দেয় কি না, সে ভাবকে বিনাশ করে দেয়। কিন্তু কিছু কিছু ভাবের উপর দৃষ্টি কিন্তু শনিকে ভালো কিন্তু দেয়, কিছু কিছু ভাবে। সেটা অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সেটা আপনাকে জানিয়ে দিবেন। দেখুন, অনেকে বলেন না যে স্যার আমি শনি পূজা করছি প্রতি শনিবার শনি মন্দিরকে, আমি বলবো কোনো মতেই শনি মন্দিরে আপনারা যাবেন না। যারা কৌশিকদার ভিডিও দেখছেন, শনি মন্দিরে আপনারা যাবেন না, কারণ যেখানে শনি মূর্তি রূপে পূজিত হয়, শনির চোখ রয়েছে, সেই মন্দিরে যদি আপনি গিয়ে পূজা দেন তাহলে আপনার কিন্তু বিনাশ হবে। কারণ শনির দৃষ্টি কিন্তু ভালো নয়, সব নাশ করে দেয়। যেখানে শনি শিলারূপে পূজিত হয় কি না, সেখানে আপনি কিন্তু শনিদেবের পুজো আপনি করতে পারেন, অথবা আপনি অশ্বত্থ গাছের নিচে সরষার তেলের প্রদীপ প্রজ্বলন করে শনিবার দিন ওং সাং শনিশ্চয় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন 8 বার বা 108 বার। তাতে কি হবে, আপনার শনি সম্বন্ধীয় সমস্যাগুলো কিন্তু কাটবে। যাদের শনি 7.5 চলছে, শনি ঢাইয়া চলছে, শনির মহাদশা চলছে, এই শ্রাবণ মাসে শনিবারগুলোকে কিন্তু বিশেষভাবে টার্গেট করে রাখুন। প্রতি শনিবার আপনি দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হন এবং আপনার ভাগ্যের জায়গায় কিন্তু বদলান। আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি,
আপনার জন্মছকে শনি পীড়িত রয়েছে, দেখবেন কি হয়। শনি আমাদের কিন্তু কলিযুগে সুখ ভোগ এগুলো কিন্তু দেয়। শনি যদি জন্মছকে আমাদের অশুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আমাদের চারিদিক থেকে সমস্যাগুলো কিন্তু নিয়ে আসবে। আমি একটি কথা আবারও বলি, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, মিরাকেল কাজ কিন্তু করবে শনি রক্ষা কবচ। এবং পাশাপাশি প্রতি অমাবস্যায় আপনারা কুকুরকে দুধ রুটি অথবা দই ভাত অথবা গুড় দিয়ে রুটি খাওয়ান, কারণ তাতে শনি কিন্তু প্রচুর প্রসন্ন কিন্তু হবে। আর শনি প্রসন্ন হওয়া মানেই জানছেন আপনার যে কাজগুলো বন্ধ হয়ে রয়েছে সে কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। আপনাদের মানসিক চাপ রয়েছে, কর্মহীন হয়ে পড়েছেন, একমাত্র শনি কিন্তু আপনাকে সেই জায়গা থেকে কিন্তু টেনে তুলতে পারে। দেখুন যারা ভিডিওগুলো দেখছেন, আমি আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি, এবং যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি, ওই হচ্ছে হবে বলে কৌশিকদার কাছে কোনো কথা নেই। ঋণে পড়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার অর্থনৈতিক সংকট চলছে, বিবাহিত জায়গায় সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় সমস্যা, বিয়ে হচ্ছে না, কর্ম জায়গা নিয়ে সমস্যা চলছে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, কেস মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সম্পত্তি নিয়ে সমস্যা চলছে, ইমিডিয়েট যোগাযোগ করুন। এবং যার আমি হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি। আবারও বলছি প্রত্যেকে কিন্তু হাত ধরি না, অনেককে প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই। সুতরাং কোনো জায়গাতে কাজ পেতে গেলে সেখানে কিন্তু কিছুটা হলেও নমনীয়তা রেখে সেখানে কাজ করতে হবে। কৌশিকদা আপনাদেরকে একটি কথা আবারও বলছি, আমি যে ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিদিন দিই কি না, ওই হাওয়াতে কথা কৌশিকদার কাছে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু আলোচনা করি। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি হওয়াই কি কারণে হবে, কি কি লজিক, কি লজিক্যালি বুঝাতে হবে, শনি রেট্রোগ্রেড হয়ে কি করছে তাও আমি ভিডিওতে আপনাদেরকে বললাম, কেন শনি দিবে, কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি। যদি আপনার জন্মছকে শনি পীড়িত না থাকে, শনি যদি নিচস্থ না থাকে, শনি যদি পাপকর্তারই দোষে না থাকে, এই সময় আপনাকে কিন্তু এই শনি কিন্তু টেনে আবারও আপনাকে কিন্তু তুলবে। শনি হচ্ছে কলিযুগে অর্থ কারক গ্রহ, এবং যাদের চাকরি হচ্ছে না সেখানে কিন্তু একমাত্র শনিকে যদি পাওয়ার আপ করা যায় কি না, 100% চাকরির জায়গা কিন্তু মজবুত কিন্তু হবে। যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছেন হচ্ছে না, একমাত্র শনি, শনি গ্রহকে পাওয়ার আপ করুন এবং গরিব দুস্থ মানুষকে সাহায্য করুন, কিছু দান করুন গরিব মানুষকে, তাতে আপনার অর্থ চারগুণ লাভ হবে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আগামী 90 দিনের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। শনি মহারাজ প্রচণ্ড খুশি মকর রাশিকে, অর্থনৈতিক স্থিতি কিন্তু ধীরে 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 মজবুত কিন্তু করবে, সাড়ে সাথে চলছে। অনেকে বলে কই স্যার আমার তো হচ্ছে না, আমি বলছি যদি আপনার ব্যক্তিগত জন্মছকে দোষ না থাকে মকর রাশি হতে চলেছে মালামাল। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের করবে এবং ভাগ্যের দ্বারা বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন আপনাদের আসতে চলেছে। তিন নম্বর রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির মান সম্মান যশ এবং দীর্ঘদিনকার আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির বিশেষ করে কেরিয়ার এবং প্রফিট লাভ ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে।
এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। অন্তিম এবং শেষ রাশি, সে রাশির নাম ধনু রাশি। তৃতীয়ভাবে শনি গোচরে কিন্তু দারুণ ফল কিন্তু দেয়। ধনু রাশির ধনের ভাণ্ডার পূর্ণ হবে, বড় ধরনের কর্মক্ষেত্রে সুযোগ আসতে চলেছে ধনু রাশি 90 দিনের মধ্যে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশি। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বললাম কি না, সে রাশিগুলো শনি মহারাজ এই রাশিগুলোকে দুহাত ভরে অর্থ দিতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।